এখানে ইউ সেট ইকুয়াল একটা তালিকা পদ্ধতি দেওয়া আছে পি ইকুয়াল টু পদ্ধতি দেওয়া আছে এবং ফাংশন অফ টি ইকুয়াল দেওয়া আছে তাতে বলা হয়েছে যে কতে বলা হয়েছে যে এই ফাংশন অফ মাইনাস হাফ এর মান কত এখন আমরা প্রশ্ন যেটা দেওয়া আছে যে আমরা দেখি যে কতে যে দেওয়া আছে যেটা যে ফাংশন অফ টি যেটা দেওয়া আছে এটা লিখি যে ফাংশন অফ

আমরা ফাইভ সমান আসে আমরা এই হাফ টি এর জায়গায় এই হাফটা বসে যাবে ওয়ান বাই টু বসে যাবে তাহলে সমান আমরা বসাই তাইলে ফাইভ এটা সমান আসে এই ওয়ান প্লাস টি এর জায়গায় আমরা মাইনাস হাফ বসাবো তাহলে বসাই এই মাইনাস হাফ এই হোল স্কোয়ার এটা প্লাস টি টু দি পাওয়ার ফোর আমরা প্লাসটা পরে দিই তারপরে টি টু দি পাওয়ার ফোর মাইনাস হাফ হোল টু দি পাওয়ার ফোর তারপরে এখানে প্লাস তারপরে হচ্ছে পাওয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার তাহলে এখানে আসে মাইনাস হাফ ওয়ান বাই টু হোল স্কোয়ার এটা তাহলে এটা সমান আসে আমরা পাই এটা সমান আসে এই ক্যালকুলেশন করলে আসে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই টুয়ের মাইনাস ওয়ান বাই টুয়ের ফোর স্কোয়ার তাহলে এটা প্লাস হয়ে যাবে আর ওয়ান বাই টু এর ফোর ওয়ান বাই ফোর দুই দুগুণে চার প্লাস আর এই মাইনাস ওয়ান বাই টু এর ফোর পাওয়ার ফোর জোর সংখ্যা গুণ থাকলে কী হয় পাওয়ার থাকলে ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যায় তো প্লাসে প্লাস প্লাস আর ওয়ান বাই এই দুই দু চার চার দুগুণে আট আট দুগুনে ষোলো সিক্সটিন এই সিক্সটিন আসে আসে আর নিচে আমরা ওয়ান বাই ফোর তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আমরা তাহলে ক্যালকুলেশান করলে আসে এখানে ওয়ান আমরা লসাগুন তাহলে আসে লসাগুন এলে আসে সিক্সটিন তাহলে এখানে সিক্সটিন প্লাস এই চার দিয়ে সিক্সটিন গেছে ষোলো সিক্স ফোর প্লাস ওয়ান এটা তারপরে আসে ওয়ান বাই ফোর তাহলে সমান আসে আমরা উপরে ফাই নিশ্চয় আসে সিক্সটিন আর উপরে আসে টোয়েন্টি ওয়ান এই গুণ হবে ভগ্নাংশটা উল্টে যাবে উপরে ফোর নিচে ওয়ান তাহলে সুতরাং আসে এই টোয়েন্টি ওয়ান বাই

যে প্রশ্নে দেখি খ অংশ ফি বার নির্ণয় করার ফি ইকুয়াল টু দেওয়া আছে এই এক্স বিলংস টু ফি ইকুয়াল টু হচ্ছে একটি গঠন পদ্ধতি দেওয়া আছে সেটের যে এক্স বিলংস টু এন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আমরা যদি খ এর জন্য উত্তর করি তাহলে খ অংশের জন্য যদি উত্তর করলে আমরা পাই যে এখানে বলেছি ফি বার ফ ইনভার্স অর্থাৎ ফি এর উপাদানগুলি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিলে যে উপাদানগুলো সেটি হচ্ছে ফি বার এটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে যেটা দেখি তাহলে ইউনিভার্সাল সেট যেটা দেওয়া সেটা লেখি আমরা এখানে দেওয়া আছে যেটা দেওয়া আছে যে দেওয়া আছে যে ইউ সেট আমরা ইউনিভার্সাল সেট জানি এই ইউনিভার্সাল সেট হচ্ছে অন্য সব সেটের উপ সেট এই মেইন সেট আর অন্য সবগুলো সেট হচ্ছে এটার সাব সেট বা উপ সেট হয়ে থাকে তাহলে ইউনিভার্সাল সেট দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এন্ড সেভেন এটা আর এই ফি বার ফি ইকু টু ফি ইকু যেটা দেওয়া সেটা লিখি আমরা এই এক্স বিলংস টু এন এন স্বাভাবিক সংখ্যার সেট এন আমরা জানি ন্যাচারাল নাম্বার এই ওয়ান থেকে টু থেকে সংখ্যা এই অসীম এক থেকে শুরু করে ধনাত্মক শূন্য সংখ্যা তাহলে এটা হচ্ছে এন এই স্বাভাবিক সংখ্যার সেট এই এটা জানে যেন বলা হয়েছে এক্স কিউব এই এক্স কিউব এটা হবে এই এক্স কিউব এই গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এবং এই এবং এই এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন অর ইকুয়াল টু সিক্স টোয়েন্টি ফাইভ এটা তাহলে এর ভিতরে যেই শর্ত এই শর্তের মধ্যে যেই উপাদানগুলি হয় এই উপাদানগুলি হবে ফি সেটের এলিমেন্টস বা উপাদান যেটা তাহলে এখন আমরা নির্ণয় করি তাহলে এই এক্স ইকুস টু যদি ওয়ান হয় তাহলে আমরা লিখি যে এক্স ইকুস টু যদি ওয়ান হয় ওয়ান হয় হলে তাহলে আমরা এই এক্স এর মান যদি ওয়ান হয় ওয়ান ওপরে কিউব দিলে এই আমরা কিউব দিই হলে এই এক্স কিউব ইকাল টু ওয়ান আসে তাহলে আসে আমরা পাই এই কিউব সমান ওয়ান এই গ্যাটার দেন টোয়েন্টি ফাইভ এই ওয়ান কি থেকে বড় তাহলে বড় না তাহলে এটা নট গ্যাটার দেন হবে তাহলে এটা কি নট গ্যাটার দেন এটা বড় নয় তাহলে এই এক্সেমানটা কাউন্টেবল হবে না এই এই ফিসার উপাদান হবে না এবং আমরা যদি দেখি যে এই এবং এই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আসে ওয়ান অবশ্যই আবার এক্স ইকুয়াল টু যদি টু হয় তাহলে তাহলে এই এক্স কিউব ইকুয়াল টু আসে আমরা ফাইভ এইট এইট বা আমরা যদি আমরা এ দিই টু কিউব সমান আসে এইট এই গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ আট পঁচিশের থেকে বড় নট বড় নট গ্রেটার দেন রা হবে নট গ্রেটার দেন এটাও নট এটা নয় তাহলে এই আটও আমরা এই টু ও এক্স এক্স এর যে টু প্রধান হওয়াতে পারবে না তাহলে এই এক্স এবং আমরা ফাইভ এই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু আসে আমরা পাই এই ফোর দিলে এখানে কিন্তু এই শর্তের কারণে এটা হবে না তাহলে এইভাবে আমরা অন্য মানগুলি দেখি এরপর আমরা যদি এই এক্স টু দি ফোর যদি এর মান যদি এই ফাইভ হয় তাহলে এটা আশা করতে হয় সিক্স টোয়েন্টি ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভ এই এক্সের ফোর ফাইভের ফোর পাওয়ার ফোর দেওয়া হয় তাহলে এটা আসে তাহলে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর টু আমরা দিব তাহলে আসে এখানে দুশো এই গ্রেটার দেন টোয়েন্টি এটা এই সত্তটা ঠিক আছে কিন্তু পরবর্তী হবে না তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এই বারো হাজার বারোশো এই নট এইসেন দেওয়া আছে থেকে কিন্তু এটা হয় না এটা এই সত্ত্বে ফুলফিল করে না তাহলে এটা নট তাহলে আমাদের এটা এটা বাদ যাবে এটা হবে না এটা বাদ যাবে না এই সত্তরের মধ্যে না এটাও বাদ যাবে এই শর্তের মধ্যে না তাহলে তিনটা বাদ যাবে আমাদের এই শর্ত ফি সেটের যে যে গঠনপত্র দেওয়া আছে এই শর্তের মধ্যে যেই উপাদানগুলি পড়ে সেই উপাদানগুলি আসবে তাহলে আমরা পাই যে এই এই উপাদানগুলি হবে মান যখন হয় তাহলে দুইটা কন্ডিশনে ফুলফিল করে তাইলে এই থ্রি তারপরে এক্স এর মান যখন ফোর হয় তাহলে বলা হয়েছে এই কন্ডিশন ফুলফিল করে এই কন্ডিশনে ফুলফিল করে তাহলে এই শর্তের মধ্যে পড়ে আমাদের গঠন পদ্ধতি যেটা দেওয়া আছে তাহলে ফোর আসে তারপরে ফাইভ আসে তাহলে এটাও পরে এটাও পরে সত্যটা তাহলে ফাইভ এটা তাহলে আমরা এই ফি বার সুতরাং ফি বার ইকুয়াল টু হবে আমরা নিচে লিখি যে সুতরাং আমরা লিখি যে ফি বার ইকুয়াল টু হবে ইউ মাইনাস আমরা ইউ এই ইউ মাইনাস ফি এটা হবে এরকম তাহলে ইউ সেটু আমরা জানি তাহলে লিখি ইউ সেট উপাদান হচ্ছে আমরা যেটা দেওয়া আছে এই এক থেকে সাত পর্যন্ত এটা মাইনাস সেট সেট আমরা এখন যেটা বের করছি তাহলে আসে এই থ্রি ফোর অ্যান্ড ফাইভ এটা তাহলে এখন যেটা ম্যাচ করে সেটা কাটা যাবে বাদ যাবে তাহলে এটা যদি বাদ দিই থ্রি আসে এখানে এই থ্রি আসে এখানে ফোর আছে এই ফোর বাদ যাবে ইউ সেট থেকে তারপর এখানে ফাইভ আছে এই ফাইভ বাদ যাবে তাহলে বাকি উপাদানগুলি এই ইউনিভার্সাল সেটের যে সেট থেকে বিয়োগ দেওয়া হয়েছে ওই উপাদানগুলি থাকবে তাহলে আসো ওয়ান এই টু এই ওয়ান এই টু তারপরে সিক্স অ্যান্ড সেভেন এটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই ফি বার ফি ইউনিভার্স নির্ণ করতে বলেছে বা আমরা যদি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকি তাহলে আমরা ধারণাটা আরও ক্লিয়ার হবে আমরা যে এরকম দেখি যে প্যান্ডাগ্রাম প্রধানগুলি দেওয়া আছে থ্রি ফোর অ্যান্ড ফাইভ আর ইউনিভার্সাল সেট ইউ সেট এই ইউ সেটের মধ্যে সবগুলো প্রধান থাকবে ওয়ান তারপরে টু থ্রি ফোর ফাইভ এই সিক্স অ্যান্ড সেভেন তাহলে এটা হচ্ছে কি এই ইউনিভার্সাল সেট এটা হচ্ছে ফি সেট আর ফি ইনভার্স এই ফি ইনভার্স হবে বাকি এর ভিতরে উপাদানগুলি তাহলে এটা যদি আমরা এইভাবে দেখি তাহলে এটা আসে এই উপাদানগুলি আসবে এর ফি সেটের বাইরে যে উপাদানগুলি আছে সেগুলি আসবে এই উপাদানগুলি তাহলে ব্যানডাইগ্রাম ডায়াগ্রামের সাথে আমাদের যে উপাদানগুলি পেয়েছি সেটাই মিলে গেল তাহলে এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার তাহলে এটা হচ্ছে কি বার ফিভার তাহলে আমাদের অ্যান্সার এখানে এরপর আমরা যদি দেখি যে এখানে গ অংশে যেটা বলা যে দেখা যে ফাংশান অফ টি টু মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে অফ টি স্কোয়ার এটা তাহলে এটা আমরা যেটা দেওয়া আছে এটা লিখি যে দেওয়া আছে এখানে প্রশ্নে যে দেওয়া আছে দেওয়া আছে আমরা এই বাম পক্ষ সমাধান পক্ষ দেখব তাহলে দেওয়া আছে দেওয়া আছে

এই টি টু দি পাওয়ার মাইনাস টু ইকু টু আসবে আমরা এই বসাইলে পাই এটা সমান বসাইলে পাবো এখানে বসাই হলে ওয়ান প্লাস আমরা এই প্লাস তারপরে বসাইলে পাই মাইনাস এই মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস টু হোল স্কোয়ার আবার এখানে আসবে টি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার ফোর এটা আর নিচে আসে টি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার স্কোয়ার টু তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা সমান আসে আমরা পাই এই ওয়ান প্লাস আর উপরে আসে ওয়ান বাই টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর আর নিচে আসে ওয়ান বাই টি স্কোয়ার হোল স্কোয়ার এটা তাহলে এটা সমান আমরা এটা সমান আসে ওয়ান পাওয়ার এই ফোর প্লাস পাওয়ার পাওয়ার যোগ হয় আমরা জানি তাহলে ওয়ান উপরে যা দিলে আসে টি টু দি পাওয়ার এইট এটা তারপরে নিচে আসে টি টু দি পাওয়ার এই ফোর এটা তাহলে এটা সমান আমরা পাই ক্যালকুলেশন করলে তাহলে পাই এখানে লসা লসাগুন আসে এই টি টু দি পাওয়ার এইট এখানে তারপর হচ্ছে প্লাস ওয়ান আর ওয়ান বাই টি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা বগ্নাংশটা লিখেই তাহলে উপরে ভগ্নাংশটা লিখি তাহলে উপরে বগ্নাংশটা আসে ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর প্লাস টি টু দি পাওয়ার এইট ডিভাইড বাই এটা তাহলে আসে এখানে এই টি টু দি পাওয়ার ফোর বাই ওয়ান তাহলে এটা সমান আসে আমরা পাই এই ওয়ান প্লাস টি টু দি পাওয়ার ফোর প্লাস টি টু দি পাওয়ার এইট আর নিচে আসে টি টু দি পাওয়ার ফোর এটা পেলাম আমরা এই টি টু দি পাওয়ার মাইনাস টু এর ক্ষেত্রে আবার যদি আমরা দেখি যে আমরা টি টু দি পাওয়ার আমাদের এই বাম পক্ষ সময় দেখি যে সুতরাং আবার যদি দেখি এই ফাংশন অফ টি টু দি পাওয়ার টু দি পাওয়ার টু বসাবো যেটা পাই এখানে আসে আমরা বসাই তাহলে এখানে যদি দেখি তাহলে ওয়ান প্লাস এখানে আসবে আরেকটা প্লাস তারপরে আমরা বসাই টি টু দি পাওয়ার টু হোল স্কোয়ার আর এখানে আসে টি টু দি পাওয়ার টু হোল ফোর যেটা প্রশ্নে দেওয়া আছে যেটা দেওয়া আছে এখান থেকে এটার থেকে লিখলাম তারপর হচ্ছে টি টু দি স্কোয়ার হোল স্কোয়ার সমান আসে আমরা পাই আসে ওয়ান প্লাস এই টি টু দি পাওয়ার প্লাস টি টু দি পাওয়ার এইট আর টি টু দি পাওয়ার ফোর সুতরাং আমরা এই এটা সমান পেলাম যে সুতরাং আমরা বলতে পারি যে ফাংশন অফ টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ফাংশন অফ টি স্কোয়ার এটা তাহলে এটা দেখানো হলো যে এইটার সমান এটা তাহলে দেখানো হলো দেখানো হলো তাহলে অ্যান্সার আমাদের এটা